আজি কেন্দুঝর জেলা পাই এবং ওড়িশার কংগ্রেস দল পাই এক ভালো দিন এক সৌভাগ্যের দিন জন বরিষ্ঠ কংগ্রেস নেতা পূর্বতন কংগ্রেস নেতা এবং আম জেলা পাঁচ পাঁচর বিধায়ক হয়েছিলা মোর জন বড় ভাই সম্মানীয় শ্রীযুক্ত হৃষিকেশ নায়ক বিজু জনতা দল ছাড়ি কংগ্রেস দলের বিধিবদ্ধ ভাবে যোগ দিয়েছে। আম জেলা পূর্বতন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নেতা শ্রীযুক্ত নিরঞ্জন পট্টনায়ক এবং জেলা কংগ্রেস কমিটির সভাপতি পূর্বতন সভাপতি এবং অন্যান্য সমস্ত বরিষ্ঠ নেতা এবং কংগ্রেস দলকে যে আজ পর্যন্ত সংগঠিত করে রাখি বিনোদ বাবু গৌরব সমস্ত উপস্থিত এভাবে মিশ্রণ অনেক প্রকার হুয়ে কিছু লোক মিশিবে আর কিছু লোক রয়ে যাতে বাইরে কিন্তু আজ সমস্ত ভিতরে এক নিষ্পতি আসছে কেন্দুঝর জেলার ধরণনিয়া মাটি পুরো থাকে তার স্বাভিমান ফেরে আনবা আমি সমস্তে সব নির্বাচন মন্ডলী সব জায়গায় এইভাবে ভাবে একত্রিত হব মিশ্রণ হব যেতে পুরোনা লোক অনেক ফেরবে যুবক মানুষ আমি উৎসাহিত করবু আগুন যাওয়া এবং কংগ্রেস দল মজবুত হব আমি পাঁচ পাঁচটা যে নির্বাচন মন্ডলী ছটা যে নির্বাচন মন্ডলী আমার রয়েছে ছটা নির্বাচন মন্ডলী কংগ্রেস অতীত যে গৌরব রাখি অশী মশিয়া পঞ্চায়েত মশিয়ার সেই গৌরবকে ফেরে আনবা কংগ্রেস বিজয় হওয়া আমি সমস্তে একত্রিত হয়েছু মিশিছু আজ সে মিশ্রণ কার্য আরম্ভ হয়েছি রাজনগরে এবং মিশ্রণ কার্য আরম্ভ হয়েছি পাটনা বিধানসভা নির্বাচন এবং ভাবুছি আপন মানে কংগ্রেস দলের লোক নহেলে মিডিয়ার বন্ধু হিসাবে কংগ্রেস দলের কার্যক্রমকে নিশ্চিত ভাবে পোষণ করবে এবং সবুঠ বড় কথা হচ্ছে কেন্দুঝর সবুকিছি নেই ওড়িশা রাজ্য যেভাবে ভাবে চব্বিশ বর্ষ শাসন ভিতরে নবীন বাবুঙ্ সরকার বিজু জনতা দল সরকার আমি ঠেলি দিয়েছি ভ্রষ্টাচার ভিতরক ঠেলি দিয়েছি অন্যায় ভিতরক ঠেলি দিয়েছি এবং গরিব লোক সহায়তার বঞ্চিত করেছি বিকাশ কার্য কিছু হয়নি এটি মিত্র স্টিল প্লান্ট নিয়ে কেন্দ্রাপড়ার তৈরি করছি এটি স্টিল প্লান্ট করা সম্ভবপর হয়ে পার আম পয়সার মেডিকাল কলেজ হচ্ছে রাজ্য সরকার গোটি টঙ্কা কেন্দুঝর সাহায্য করে না জলসেচন গোটি বুন্দা অধিক হওয়ার ব্যবস্থা হয়েছে এবং সবু ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে সবুঠার অবহেলিত অবস্থায় কেন্দুঝর জেলাকে যে রাখি সবু আধার করে চাষী মানুষ সমস্যা মহিলা মানুষ সমস্যা এবং ছাত্র মানুষ সমস্যা যুবক মানুষ বেকারী যুবক মানুষ সমস্যা যে দাদন করি সবু সমস্যাকে নিয়ে কংগ্রেস রাজস্থান বাহারি আজ তার আরম্ভ পাটনা নির্বাচন মন্ডলী আপনার প্রতি সময় আপনার প্রত্যেক নিরঞ্জন বাবু পাইলে এবং সবুজ বরিষ্ঠ নেতা আজি উপস্থিত রয়েছেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি আভার ক্রমে কার্য লড়াই করি যে পর্যন্ত ভারতবর্ষে নরেন্দ্র মোদীকর তারাশাহী বহত হয়েছে ক্ষমতা নরেন্দ্র মোদী লড়াই যে পর্যন্ত ওড়িশা রাজ্যের চব্বিশ বর্ষ শাসন করে ওড়িশাকে লুট করে দিয়েছেন এবং নির্বাচন পাই পঞ্চাশ লক্ষ টাকা প্রতি পঞ্চায়েত যাই খরচ ফিট করা সিধা সবাই ইনস্ট্রকশন দিয়েছেন বিজু জনতা দল পরিমাণ পরিমাণে হি করবে সে কাম সে তালিকা প্রস্তুত করবে এই যে তারাশাহী চালছে ওড়িশার মত তাকে সম্পূর্ণ রোকিবা পাই এ লড়াই জারি রহব আগুক যাব ছাত্র কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সেবা দল এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা সমস্ত মিলিত ভাবে লড়াই করবে এই আপনার নিষ্পতি সংকল্প এবং এই হচ্ছে আমার বিচারধারা এই বিচারধারা নিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে দুই হাজার চব্বিশে কংগ্রেস কমিটি ক্ষমতাকে আসব সেই আমার এই লড়াই বিচার বিজেডি দলর কংগ্রেস সহিত কংগ্রেস দলর শক্তি বৃদ্ধি করব এবং আসন্তা দিনের কংগ্রেস এই অঞ্চলের নেতৃত্ব নেব এবং লোক সুখ দুঃখ কেন্দ্র জেলার
ରାଜ୍ୟ ପରିବର୍ତ୍ତନ କରିବା ପାଇଁ ଉଦ୍ୟମ କରୁଛୁ। ଆଜି କେନ୍ଦ୍ର ଜିଲ୍ଲାବାସୀ ଯେପରି ଭାବରେ ଉପକୃତ ଅଛନ୍ତି ତାକୁ ଅଧିକ ଆଉ ଗରଣାର୍ଥ କରାଯିବ। ଆମ ଲୋକ କେନ୍ଦ୍ରବାସୀ ଯଦି ଏହି ଦୃଷ୍ଟି ଅପରେସନ୍ ବାବୁ ଧର ଅଭିଜ୍ଞତା ସମ୍ପନ୍ନ ବ୍ୟକ୍ତି ପାଞ୍ଚ ପାଞ୍ଚ ଥର MLA ହେଇଛନ୍ତି। ଏ ଅଞ୍ଚଳରେ ତାଙ୍କର ମଧ୍ୟ ପ୍ରତିଷ୍ଠା ହୋଇଛି। ଆସନି ଟେକ।